কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে ঝরঝরের সাদা পোলাও রেসিপি। পোলাও আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু ঝরঝরে পারফেক্ট পোলাও কিভাবে রান্না করা যায় সেই টিপসগুলো আমরা অনেকেই জানি না। আজকের রেসিপিটি থাকছে নতুন রাঁধুনিদের জন্য। চলুন তাহলে দেখে নিই ঝরঝরে প্লেন সাদা পোলাও রেসিপি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানি ধোয়া চালটা স্বচ্ছ বের হচ্ছে। দেখুন পানিটা কত স্বচ্ছ হয়ে গিয়েছে। চালগুলো একটি ছাঁকনির উপরে নিয়ে পানি ঝরিয়ে নেব। পোলাও রান্না করার কমপক্ষে আধা ঘন্টা আগে চালগুলো ধুয়ে রাখলে ভালো হয়। পোলাও রান্নার জন্য প্যানে 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ, 3-4টে ছোট এলাচ। এখন সবকিছু 40 সেকেন্ডের মতো ভেজে নেব। একটু ভেজে নিলে সুন্দর ঘ্রাণ আসে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। জাস্ট নরম করে ভেজে নিলেই হবে, একদম বাদামি করে ভাজা যাবে না। পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চালগুলো এই সময়ের মধ্যে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে চালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। চালটা ভাজতে ভাজতে দলা পাকানো যে একটা ভাব আছে তা আস্তে আস্তে কমে যাবে, আর চাল ফোটার শব্দ আস্তে আস্তে কমতে থাকবে। যখন দেখবেন ভাজতে ভাজতে একটি চাল আরেকটি থেকে আলাদা হয়ে ঝরঝরে হয়ে যাবে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা ভাজার মাঝখানে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য পোলাও রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন চালগুলো ভাজার মাঝামাঝি সময়ে আদা বাটা দিতে। আবার চালটা ভেজে ভেজে কিন্তু একদম কালো করা যাবে না। পোলাওয়ের রংটা সাদা না হলে পোলাও দেখতে ভালো লাগে না, সেজন্য পোলাওয়ের রংটা আপনাকে সাদা রাখতে হবে, আবার পোলাওটা ঝরঝরেও করতে হবে। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু কাপটা একদম পুরোপুরি ভরে পানিটা দিচ্ছি না, একটু খালি রেখেছি। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই এখন 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি। আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম সেই কাপ দিয়ে কিন্তু পানি আর দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দিলে পোলাওটা খেতে আরো বেশি ভালো লাগে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 5টি আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। এই সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে থাকবে, এর মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না। এরই মধ্যে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে পোলাওয়ের পানি প্রায় টেনে গেছে।
সেরে উপরের পোলাও নিচে আর নিচের পোলাও উপরে করে দেব। 5 মিনিট পোলাওয়ের চালটা মাঝারি আছে, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করায় চালটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর চালটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা নেই, আর এই পোলাওটা অনেক ঝরঝরে হবে। এখন পোলাওয়ের উপরটা সমান করে নিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম লো আঁচে 5 মিনিটের জন্য। এই সময় আপনারা যদি নন স্টিক বা মোটা তলাযুক্ত পাত্র ব্যবহার করেন তাহলে নিচে কিছু দিতে হবে না, কিন্তু যদি পাতলা তলাযুক্ত পাত্রে রান্না করেন তাহলে নিচে তাওয়া দিয়ে নেবেন, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আবার উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে মিশিয়ে নিচ্ছি। আবারও লো আঁচে রান্না করব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এ পর্যায়ে ঘি, কিশমিশ এগুলো দিতে পারেন। চুলাটা বন্ধ করে দমে রেখে দেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পোলাওটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। দমে রাখলে পোলাও অভ্যন্তরীণ তাপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন গরম গরম একটি সার্ভিং ডিশে পোলাওগুলো তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পোলাওটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো একদম সোনালি বর্ণের এবং মুচমুচে হয়েছে। এই পেঁয়াজ বেরেস্তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। হয়ে গেল পারফেক্ট সাদা বা প্লেন পোলাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।